আরে ঘাসের থেকে দাড়ি বড়, প্রমাণ সহ দেখব সত্যি কিনা। আরাম পাচ্ছ ছেলে, মাথা থেকে বোঝা নেমে যায়। একটু আস্তে জিরা দিলাম, একদম চকচকা দেখাবে না। অনেক জ্বালা পোড়া করছে, রোজ মনে খাচ্ছে। বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ তো বেশ ভালোই আছি। আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। রাতে মেজে আমি এগুলো পানি ঝরাতে দিয়েছিলাম, এখন এর জায়গায় রেখে দিব। নাস্তা বানানো হয়ে গিয়েছে, নাস্তা দিয়ে দেবো রিয়াদের আব্বুকে। এটা হচ্ছে কালকে আম সাবুদানার ডেজার্ট বানিয়েছিলাম, ওখান থেকে অল্প কিছু সাবুদানা ছিল। আর কালকে ছোলার ডাল রান্না, আর রুটি বানিয়েছে, এই দিয়ে সকালের নাস্তা। প্লিজ সবাই লাইকটা দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটন ক্লিক করে অল অপশন ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। রোজের কাণ্ড কারখানা দেখেন, খরগোশ বুকের উপর নিয়ে শুয়ে আছে, আর খরগোশটা একদম চুপচাপ থাকে, চুপচাপ আরাম পাচ্ছে। রোজের ছেলে, সবার নাস্তা করা হয়ে গিয়েছে, এখন আমিও নাস্তা করে নিব। নাস্তা করা শেষ, এখন চলে আসলাম তরকারি কাটতে। রান্না হয়ে থাকলে মনে হয় একটা মাথার থেকে বোঝা নেমে যায়, রান্না শেষ এখন অন্যান্য কাজ করব, নিশ্চিন্তে করা যায়। কয়েকদিন আগে চাল কুমড়াটা নিয়ে এসেছে গ্রাম থেকে। মাসকলাইয়ের ডাল দিয়ে চাল কুমড়া ঘন্ট করব। কলার ডাল ধুয়ে নিয়েছে, কুমড়া গুলাই যেভাবে কেটে নিয়েছে প্রেশার কুকারে একবারে দিয়ে দিচ্ছে। লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ, পরিমাণ মতো পানি, একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দুই তিনটা সিটি তুলে নিব। চাল কুমড়া আর ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি তেলে দিয়ে নিব। পেঁয়াজ আর রসুন দিয়েছি, এটা ভাজা হতে থাক। আর এই যে মুরগির গোশ গরম করে নিয়েছি, ফ্রিজে ছিল, রেয়াদ্রোস টিফিনে নিয়ে যাবে। একটু আস্ত জিরা দিলাম, আর অন্য কিছু রান্না করব না, রিয়াদের আব্বা আজকে বাসায় খাবে না দুপুরে। আর রিয়াদের তো গোল হলে টিফিনে খাওয়া হয়ে যাবে, আর আমার একা একা এটাতেই হয়ে যাবে। রাতে যদি কিছু লাগে তো রাতে রান্না করে নিব। এটা একটু লাল লাল করে ভেজে তারপরে ডাল আর কুমড়াটা দিয়ে দিব। সৌরবিদ্যুতের ফ্যান দুটা পরিষ্কার করে নিব, অনেক ধুলা পড়েছে। উপরের ঢাকনা খুলে নিয়েছি, অনেক ময়লা। এভাবে করে ব্রাশ দিয়ে ঝাড়া দিলেই পরিষ্কার হয়ে যাবে। তারপরে ডিশ ওয়াশ দিয়ে একটা জালির সাহায্যে একদম চকচকা করে নিব। একদম চকচকা দেখাবে না, কারণ অনেক দিনের ফ্যান তো, এই যে এগুলো উঠে উঠে গিয়েছে কালার। রিয়াদ রোজের টিফিন রেডি করে দিলাম, ওরা শুধু মুরগির গোশ আর ভাতই নিল। ফ্যান দুইটা পরিষ্কার করে নিয়েছি, এটা ঢাকনা লাগাতে পারছি না, এইভাবে রেখে দিব, রিয়াদের আব্বু এসে লাগাবে। মশারি, জামা কাপড় এগুলো সব ভিজাই দিব। আর রিয়াদ রোজ স্কুলে যাচ্ছে, এখন সব অফ ক্যামেরায় কাজ করে নিব, সাবধানে যেও। আচ্ছা, মাগরিবের আজানের কিছুক্ষণ আগে ছাদে এসেছে জামা কাপড় উঠাতে, আর আকাশটা আমার কাছে ভীষণ ভালো লাগলো, একটু ভিডিও করলাম। আর এদিকে যে তারের উপরে জামা কাপড় দিয়েছিলাম তারটা দেখছি ছিঁড়ে পড়ে গিয়েছে, কারেন্টের তার ছিল, সম্ভবত পচে গিয়েছে। তো ফোনটা আমি রেখে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর নিচে যে একটা দড়ি টাঙানো রয়েছে এইটাও একদম ভরে দিয়েছি, কারণ অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছে আজকে। তো এগুলো আমি তুলে নিব নিচে যেয়ে। সব জামা কাপড়গুলাই তুলে নিয়ে এসেছি, অনেকগুলা। এখন এগুলো আমি ভাঁজ করে রেখে দিব। আজকে মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে, অনেক কাজও করা হয়েছে। আজকে প্রচণ্ড রোদ আর গরম ছিল, রোদ ছিল বলে তাও আমার এই জামা কাপড়গুলো সব শুকালো। যত বালতি মগ ছিল সেগুলো সব ডোলে ডোলে পরিষ্কার করেছি, যদিও এই যে এখানে আমার হাতটা একটু কেটে গিয়েছে, এই যে সিঙ্কের মধ্যে থেকে নখ সহ কেটে গিয়েছে। যে কোনো কাজ করতে গেলে অনেক জ্বালা পোড়া করছে, জামা কাপড় কাচার সময়ও। তারপরে বালতি মগ পরিষ্কার করেছি, হাতে তো পলিথিন বেঁধে তারপরে করেছি, তারপরও অনেক জ্বালা করছিল। আমি এখন এগুলো ভাঁজ করে নিয়ে গতকালকে একটু বিকেলে ছাদে গিয়েছিলাম, ওইখানকার একটু ভিডিও করে রেখেছিলাম, ওই ভিডিওটুকু আমি আজকের ভিডিওতে যুক্ত করে দিচ্ছি। তো ঠিক আছে, ওই ভিডিওটুকু দেখতে থাকুন, যারা গাছ ভালোবাসেন তাদের কাছে ভালো লাগবে ছাদের গাছগুলো দেখলে। বেশ, অনেকদিন পরে ছাদে আসলাম, আর ছাদে এসে
একটা জিনিসের কথা শুনে মনটা খুশি হয়ে গেল। তোমার প্রমাণ সহ দেখব সত্যি কিনা। কই কেন এইগুলো তো অফ হয়ে গেল, একটাকে হাত দিলাম। যাই হোক, এটা রিয়াদ বলছে যে লজ্জাবতী গাছ না, সঠিক কিনা আমি জানি না। এই গাছটা আমি দেখিয়ে দিলাম, যদি লজ্জাপতি গাছ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। এমনি এমনি হয়েছে আমাদের সব গাছগুলা, একটু আপনাদের সাথে শেয়ার করি। যেতে পারে তোমার কথা এলে নতুনের মতো যেন কেউ, হয়ে যেতে পারে তোমার মিলে অকারণে খেলে যাওয়া ঢেউ, কথা এলে সাথে সাথে আনমনা হয়ে যেতে পারি, আকাশে নীলে মেঘেদের আলপনা, তোমার চুলের গন্ধে মাতো আর রয়েছি সন্ধে সকাল অজান্তে, বলো তোমার ছাড়া কি হবে আর আমার, তোমার হাসির সঙ্গে ছলকে পড়া ইশারা মেলালতাল অজান্তে, বলো তোমায় ছাড়া কি হবে আর আমার। কখনো দেখেছো কি ভেবে তুমি কতটা এগিয়ে গেছি, আদরের কাছাকাছি আমি তোমার সাথে, কখনো শুনেছো কি গান পেতে আমাদের নাম লেখা, গান গায়ে কত পাখি লজ্জাপতি কিনা আমি এখনো কনফিউজ। কেন ওই যে অফ হয়ে গিয়েছে সব? রিয়াদ হচ্ছে এখন সবেদা গাছের গোড়ায় শাক বুনছে। ঘন করে দিবা না, অল্প অল্প দেও, হ্যাঁ বেশি দিও না। রোজ অনেকক্ষণ ধরে চেষ্টা করছে যে কোনো কিছু তুলবে ও গাছ থেকে। পরে একটা লেবু তুলেছে, লেবুটা অবশ্য পেকেই গিয়েছে, হলুদ হয়ে গিয়েছে গা। আজকে মাথায় প্রচন্ড যন্ত্রণা ছিল আগেও বলে, কোনো যন্ত্রণা যাচ্ছেই না, ভালো লাগছে না। আম কেটে দিয়েছি, রিয়াদ রোজ আম খাচ্ছে বসে। এর মধ্যে আমাদের সাত বাগানের একটা আমও আছে, রোজ মনে খাচ্ছে, অনেক অনেক মজা। ওইটা ছাদের গাছের আমার একটাই আছে, এটা ফেলেই শেষ। ডিম বের করে রাখলাম, রাতে ডিম ভাজি করব, অন্য কিছু আর রান্না করব না। এই যে এই ডাল আর চাল কুমড়ার তরকারিটা এখনো অনেকটাই আছে, শুধু আমি একটু খেয়েছি। তরকারি রান্না করলে আবার তরকারি থেকে যাবে। আর আমি একটু দুধ চা বানাবো আজকে। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চা বানানো হয়ে গিয়েছে, আর এদিকে কারেন্টও চলে গিয়েছে।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই শু।